ভারতের ইতিহাসের এই পরবর্তী মুঘল যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে আমি বারবার বলেছিলাম যে একাধিক ঘটনা একসঙ্গে ঘটেছে এবং সেই ঘটনাগুলি পার্ট বাই পার্ট আমরা পড়ব। আগে পার্ট বাই পার্ট পড়ে প্রত্যেকটা মনে রাখার চেষ্টা করব, তারপরে আমরা টাইম ক্যালকুলেশন করব। একই সঙ্গে না বুঝে বা মনে থাকছে না অথচ আমি মারাঠা, মুঘল, ইংরেজ সব মেলানোর চেষ্টা করছি, তাহলে কিন্তু সবই হচপচ হয়ে যাবে। তো আজকে আমরা সেকেন্ড পার্ট পড়ছি সেই অংশে। ফার্স্ট পার্টে আমরা বলেছিলাম যে আমরা যতগুলি আঞ্চলিক শক্তির উত্থান হয়েছে সেই উত্থানগুলি পড়েছি। আজকে পড়ব ভারতে যে ইউরোপীয় বণিকদের কার্যকলাপ, সেই ইউরোপীয় বণিকদের কার্যকলাপ সম্পর্কে। তাহলে আমরা সকলেই জানি যে প্রাচীন ভারতে ভারতের যে মশলা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, ভারতের সুতি ও বস্ত্র, এগুলি ইউরোপের রপ্তানি হতো। মোটামুটি জলপথে রপ্তানি হতো, লোহিত সাগর, পারস্য উপসাগর হয়ে বসরাতে যেত, বসরা থেকে সিরিয়ায় যেত। এছাড়া এশিয়া মাইনরের যে পথ, সে এশিয়া মাইনরের পথ হয়ে ভারতীয় এই যে দ্রব্য সেগুলো ইউরোপে পৌঁছাত। কিন্তু এর পরে ভারতে যখন আরবীয় অভ্যুত্থান চলে, অর্থাৎ আরবরা যখন সিন্ধু প্রদেশ অধিকার করে, সেই সময় এই আরবীয়রা ভারতীয় যে দ্রব্য, সেই ভারতীয় দ্রব্য ইতালিকে বিক্রি করত। ইতালি আবার সেটাকে দাম বাড়িয়ে, শুল্ক বাড়িয়ে তারপরে ইউরোপের বাজারে বিক্রি করত। পরবর্তীতে দেখা যায় এই যে আরবীয় সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, দক্ষিণ পশ্চিম এশিয়া এবং তার সঙ্গে ইউরোপ, দক্ষিণ পূর্ব ইউরোপ, এই পুরো অংশ তুর্কিরা দখল করে ফেলে। মানে তুর্কিদের সেই রোম জয় করার যে সময়টার কথা বলছি আমি, সেই জায়গাটাই আমাদের চিন্তা করে নিতে হবে। তো এই সময়ে দেখা যায় যে এই তুর্কিরা ব্যবসা বাণিজ্যের অধিকারী হয়ে ওঠে, সমস্ত ইউরোপের মূল ক্ষমতার অধিকারী। ফলস্বরূপ বাণিজ্যে তুর্কিদের এই সার্বিক অধিকারের কারণে দ্রব্যমূল্য প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং এই সময় ইউরোপীয়রা সরাসরি ভারতে আসার প্রচেষ্টা চালায়। আর এই যে প্রচেষ্টা চালিয়েছিল, সেই প্রচেষ্টা চালিয়েছিল প্রথমে পর্তুগাল এবং স্পেন। স্পেন আগে না পর্তুগাল আগে এটা ইস্যু নয়। স্পেন এবং পর্তুগাল যখন প্রচেষ্টা চালায়, মনে করা হয় একযোগে একাধিক বণিক সম্প্রদায় ভারতে আসার রাস্তা আবিষ্কারের উদ্দেশ্যে তারা রওনা হয় এবং এদের মধ্যে প্রথম পর্তুগিজ নাবিক 1487 সালে বার্থেলোমিও দিয়াজ, যিনি ভারতে আসার প্রচেষ্টা চালিয়েছিলেন বলে মনে করা হয়। কিন্তু 1498 সালে শেষ পর্যন্ত প্রথম ভারতবর্ষে পর্তুগিজ নাবিক যিনি এসে পৌঁছান তিনি হলেন ভাস্কো দা গামা, যিনি কালিকট বন্দরে এসে পৌঁছেছিলেন ভারতবর্ষে এবং কালিকটের সমকালীন যে রাজা তিনি ছিলেন হচ্ছে জামেরিন। এবং এই জামেরিনের কাছ থেকে তিনি যখন সমাদৃত হয়ে বা তার রাজসভায় তিনি সম্বর্ধনা পাওয়ার পরে যেসব উপহার বা উপঢৌকন পেয়েছিলেন সেইগুলি তার দেশে যখন তিনি বিক্রি করেন তার থেকে 16 গুণ দাম তিনি পান। তো যাই হোক, পর্তুগিজদের এই ভারতে আসার রাস্তা ভাস্কো দা গামা মোটামুটিভাবে নখদর্পণে করলেন এবং ওই একের পরেই দেখা যায় 1498 তিনি আবার তার নিজ পর্তুগিজ রাজ্যে ফেরত যান। ইতিমধ্যে 1500 সালে আরেকজন পর্তুগিজ নাবিক আলভারেজ কেবরাল ভারতে এসে পৌঁছান, যিনি প্রথম ভারতবর্ষে বাণিজ্য কুঠি নির্মাণ করেন এবং সেটা ছিল হচ্ছে কালিকটে। ভাস্কো দা গামা পুনরায় 1502 সালে ভারতবর্ষে আসেন এবং ভারতবর্ষে এসে তিনি যে বাণিজ্য কুঠি নির্মাণ করেন এবার পুরোপুরি ব্যবসার উদ্দেশ্য নিয়ে, এবং এই যে বাণিজ্য কুঠি দুটি নির্মাণ করেছিলেন সেটা হচ্ছে কোচি এবং ক্যানোনে। এরপরে 1509 থেকে 1515 সাল পর্যন্ত ভারতে পর্তুগিজদের ব্যবসা, সেই পর্তুগিজদের ব্যবসা চলে আলবুকার্কের নেতৃত্বে। আমরা এর আগে পড়েছিলাম যে কৃষ্ণদেব রায়ের সমসাময়িক এবং কৃষ্ণদেব রায়ের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি ভাটকল দুর্গ নির্মাণ করেছিলেন। তো এরপর ধীরে ধীরে পর্তুগিজরা গোয়া, দমন, দিউ, সলসেট, বোম্বাই, মাদ্রাজ, হুগলি, চট্টগ্রাম এসব অঞ্চল দখল করে। কিন্তু ধীরে ধীরে তাদের খ্রিস্ট ধর্মের অপপ্রচার, শিশু অপহরণ, জলদস্যু বৃত্তি এসব যখন বাড়তে থাকে তখন মুঘল সম্রাট শাহজাহানের নেতৃত্বে কাসিম খা
পর্তুগিজ ঘাঁটি চট্টগ্রাম, হুগলি এগুলি আক্রমণ করে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করে, এবং ধীরে ধীরে দেখা যায় গোয়া, দমন, দিউ এই অঞ্চলগুলি শুধু বাদ দিয়ে বাকি সব অঞ্চল তাদের হাতছাড়া হয়ে যায়। এই গেল হচ্ছে মূলত পর্তুগিজদের ভারতে আসার কাহিনী। এরপরে আমরা চলে আসবো যে এর পরবর্তী যে শক্তি বা বৈদেশিক বণিক ভারতবর্ষে এসেছিলেন তারা হচ্ছে হল্যান্ড। এরা ওলন্দাজ বা নেদারল্যান্ড নামে পরিচিত। তো ভারত এদের মূল লক্ষ্য ছিল না, দক্ষিণ পূর্ব এশিয়ার যে মশলাদ্বীপ সেই মশলাদ্বীপগুলি ছিল এদের আসল লক্ষ্য। আর এই উদ্দেশ্যে ভারতে কিছু বিশ্রামাগার তাদের প্রয়োজন ছিল। এই বিশ্রামাগারই তিনি তারা নির্মাণ করেছিল কুঠি হিসেবে, এক কথায় চুচুড়া, হুগলি, কাশিমবাজার এইসব অঞ্চলে। তো প্রায় দীর্ঘ 150 বছর ধরে এই পর্তুগিজ বা ওলন্দাজদের সঙ্গে, অর্থাৎ ওলন্দাজদের সঙ্গে প্রায় দীর্ঘ 150 বছর ধরে এই যে যে ওলন্দাজ, নেদারল্যান্ড বা হল্যান্ড বলছি, এদের সঙ্গে পর্তুগিজ এবং ইংরেজদের সংঘাত চলে। শেষে 1759 সালে বিদরার যুদ্ধে ইংরেজদের কাছে হেরে এরা ভারত ছেড়ে চলে যান। এর পরের যে বণিকরা ভারতবর্ষে এসেছিলেন তারা ছিলেন ডেনমার্ক। তাহলে ডেনমার্করা বেসিক্যালি ভারতবর্ষের ট্রাঙ্কুবার এবং শ্রীরামপুর এই দুটি অঞ্চলে বাণিজ্য কুঠি নির্মাণ করেছিলেন। শেষে 1845 সালে বিনা শর্তে ইংরেজদেরকে দান করে চলে যান। পরবর্তীতে পড়ে থাকবে দুই বৃহৎ শক্তি ভারতবর্ষে, তারাই হলেন ইংরেজ এবং ফরাসি। তো ইংরেজদের ইতিহাসটা এরকম যে 1600 সাল নাগাদ রানী এলিজাবেথের কাছ থেকে লেভেন্ট নামে একটি কোম্পানি সনদ লাভ করে ভারতবর্ষে ব্যবসা করার, স্থলপথে ব্যবসা করার। রানী এই যে লেভেন্ট কোম্পানি, লেভেন্ট কোম্পানির 50% শেয়ার হোল্ডার তিনি নিজেই ছিলেন। অতএব লেভেন্ট কোম্পানি প্রথম ভারতবর্ষে ব্যবসা করতে আসে। এরপরে আরও দুটি বড় বড় কোম্পানি ভারতবর্ষে এসেছিলেন, তার মধ্যে একটি হলো কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং উইথ ইস্ট ইন্ডিজ, যেটি ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিত ছিল। তারও পরে আবার দ্য ইংলিশ কোম্পানি ট্রেডিং টু ইস্ট ইন্ডিজ বলে আরেকটি কোম্পানি ভারতবর্ষে আসে, যেটি ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। প্রথমটা হচ্ছে দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর পরেরটা হচ্ছে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিত। এই পরের যে গ্রুপটা বলছি ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই গ্রুপেরই সদস্য ছিলেন টমাস রো, ক্যাপ্টেন হকিংস এরা। ওকে, তাহলে পরবর্তীকালে এই যে দুটি কোম্পানি বড় বড়, সেই দুটি কোম্পানি যৌথ হয়ে যায় বা একত্রিত হয়েই ভারতবর্ষে রাজ করতে শুরু করে, এবং এদেরকেই আমরা বেসিক্যালি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে জানি। এরপরে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করে সুরাটে। বাংলাদেশে তাদের যে প্রথম বাণিজ্য কুঠি সেটাই ছিল হুগলি, এবং পরবর্তীতে জব চার্নক আমরা জানি 1691 সালে কলকাতায় এসে পৌঁছেছিলেন, এবং কলকাতাতে পরবর্তীতে যে ইংরেজদের যে বাণিজ্যিক ঘাঁটি বা প্রশাসনিক ঘাঁটি তৈরি হয় তার মূল ভিত্তা তিনি করেছিলেন। এবার চলে আসি ফরাসিদের আগমন সম্পর্কে। ব্রিটিশরা যে পন্থায় ভারতবর্ষে এসেছিল বা ইংল্যান্ড থেকে লেভেন্ট কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে ভারতবর্ষে এসেছিল সেই একই পন্থা অবলম্বন করে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চতুর্দশ লুইয়ের কাছ থেকে সনদ পেয়ে ভারতবর্ষে ব্যবসা করতে আসেন, এবং 1668 সালে প্রথম বাণিজ্য কুঠি সুরাটে, তারপরে 1669 সালে মুসলিপত্তনমে তাদের নির্মাণ। পরে মুঘল সুবেদার বাংলার চাঁদের নগর যে অঞ্চল, সেই চাঁদের নগর অঞ্চলকে টাউনশিপে রূপান্তরিত করার জন্য ফরাসিদের অনুমতি দিয়ে দেয়, এবং সেখানে একটি পরিকল্পিত শহর বা নগর স্থাপন করেন ফরাসিরা, যেটা পরবর্তীতে চন্দননগর নামে পরিচিত হয়। একই রকমভাবে 1674 সালে পণ্ডিচেরি দখল করেন বিজাপুরের সুলতানের কাছ থেকে, এবং সেখানেও একটি একেবারে পরিকল্পিত আধুনিক নগরী স্থাপন করেন, অর্থাৎ পণ্ডিচেরি শহরে নির্মাণ করেন। এরপর ধীরে ধীরে মাহে, কারিকল, বালাসোর, কাশিমবাজার এগুলো অঞ্চল দখল করে, এবং 1741 সাল পর্যন্ত ফরাসিদের প্রাথমিক লক্ষ্য ছিল শুধু ব্যবসায়ী করার। কিন্তু তারপরে যখন ফ্রান্সিস ডুপ্লেক্স ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর হয়ে আসেন, এদের সাম্রাজ্য স্থাপনের লিপ্সা বা স্বপ্ন মনের মধ্যে জাগতে থাকে। মূলত এই ডুপ্লেক্সই তাদের যে সাম্রাজ্যবাদী বা
সাম্রাজ্য বিস্তারের যে মনোভাব সেটাকে রূপায়িত করার জন্যই নিয়োজিত হয়েছিলেন। অর্থাৎ যখনই ফরাসিদের মনে এই যে সাম্রাজ্য বিস্তারের নীতির জাগরণ হলো, অমনি ইংরেজদের সঙ্গে বিরোধিতা শুরু। ওকে, তাহলে এই নিয়ে বা এই সূত্র ধরেই আমাদের প্রথম যে পড়তে হবে সেটা হচ্ছে ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব, বা যেটার আরেকটি নাম হচ্ছে প্রথম কর্ণাটক যুদ্ধের এক কথায়। তো এই ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব পড়ার সময় আমি একটু আগে যে রেশটা ধরে বললাম যে তোমাদের, যে মূলত প্রথমে ইউরোপীয়রা শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করেছে, নানা স্থানে তাদের নিজেদের কুটির স্থাপন করেছে। প্রথম দিকে আমরা একটু আগে পেলাম যে প্রথম দিকে ওলন্দাজদের সঙ্গে বা নেদারল্যান্ডের সঙ্গে পর্তুগিজদের, এবং তারপরে আবার এই ওলন্দাজদের সঙ্গে ইংরেজদের দীর্ঘ যুদ্ধ চলে প্রায় 150 বছর পরে 1759 সালে। এসে ওলন্দাজ এবং মির্জাফরের যৌথ শক্তি ইংরেজদের কাছে পরাজিত হয় এবং শেষে ওলন্দাজরা ভারত ছেড়ে চলে যায়। এইবার যে ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের গল্পটা বলবো সেটা একটু ইমাজিনারি, এবং সেটা সেই রকম ভাবে তোমাদেরকে শুনতে হবে, ঠিক একটা গল্পের মতন। তো ভারতবর্ষে এই দুই শক্তির উত্থান একই সঙ্গে, ফরাসিদের উত্থান হতে শুরু করলে যেটা ইংরেজদের চক্ষুশূল হয়ে দাঁড়ায়। ইংরেজরা চাইছে না যে ফরাসিদের ভারতবর্ষে এইরকম উত্থান হোক, ফরাসিদের সঙ্গে যুদ্ধ বাঁধাতে হবে। সেই যুদ্ধ বাঁধানোর জন্য কিছু তো একটা ইস্যু লাগবে, সেই ইস্যুটার জন্যই অপেক্ষা করছিল, এবং সেই ইস্যুটা এসে হঠাৎ করে এসে তৈরি হয় ইউরোপের অস্ট্রিয়ার উত্তরাধিকারকে কেন্দ্র করে। অর্থাৎ ইউরোপে অস্ট্রিয়া, সেই অস্ট্রিয়ার উত্তরাধিকারীকে কেন্দ্র করে ইউরোপে ইঙ্গো ফরাসি দ্বন্দ্ববাদে, এবং সেই রেশটাই ইংরেজরা ভারতবর্ষে টেনে আনে। তো ভারতবর্ষে একটা ইস্যু লাগবে, কোনো জায়গা লাগবে, কোন অধিকার, সেই জায়গাটাই ছিল ইউরোপে। যেমন অস্ট্রিয়া, তেমনি ভারতবর্ষে ছিল আরকট বলে একটি অঞ্চল বা কর্ণাটক অঞ্চল। এই কর্ণাটক বা আরকট ছিল হচ্ছে হায়দ্রাবাদের নিজামের অধীন, কিন্তু সেখানে নবাব দোস্তালি স্বাধীন এবং স্বতন্ত্র ক্ষমতা ভোগ করতেন। দোস্তালির পরে সিংহাসনে আনোয়ারউদ্দিন। এইরকম সময় দুই শক্তি, অর্থাৎ মধ্যেখানে আমি আরকটকে রাখছি, আর আমার বাঁ দিকের অংশে আমি ফরাসিকে রাখছি, আর ডান দিকের অংশে ইংরেজকে রাখছি। তো ফার্স্ট পয়েন্ট এবার গল্পের মতন করে বলছি যে ফরাসিদের উত্থান হতে থাকে বা ফরাসিরা এবার সাম্রাজ্য বিস্তারের কাজে নামতে থাকে। সেকেন্ড পয়েন্টে কি না, ইংরেজদের সেটা আর ঠিক মেনে নিতে পারছিলেন না বা চক্ষুশূল হয়ে দাঁড়াচ্ছিল। ঠিক ইতিমধ্যে মানে এইবার কি করে ফরাসিদের সঙ্গে দ্বন্দ্ব বাঁধানো যায় সেই ইস্যুটাই ইংরেজরা অপেক্ষা করছিলেন বা খুঁজছিলেন। ইতিমধ্যে ইউরোপে অস্ট্রিয়ার উত্তরাধিকারীকে কেন্দ্র করে সেখানে ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব বাঁধে, এবং সেই রেশটাই ভারতবর্ষে টেনে এনে ইংরেজরা কি করলেন, ওই যে আরকটের বা কর্ণাটক অঞ্চল বললাম, সেই কর্ণাটক অঞ্চলের পার্শ্ববর্তী সামুদ্রিক বন্দর থেকে ফরাসিদের যে জাহাজ, সেই জাহাজকে আটক করে, বন্দী করে নেয়। তো ফরাসিদের তখন দুপলেও তখন এই ইংরেজদের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন বলে তিনি মরিশাসের যে লাবুরদান, সেই লাবুরদানের কাছ থেকে যুদ্ধ জাহাজ ভাড়া করেন, এবং এই যুদ্ধ জাহাজে নিয়ে তিনি 1746 সালে হঠাৎ করে ওই যে কর্ণাটকের অধীন মাদ্রাজ অঞ্চল অ্যাটাক করে, যে মাদ্রাজ কিনা ইংরেজদের ঘাঁটি ছিল। তাহলে এই যে 1745 সালে প্রথম ইংরেজরা ফরাসি জাহাজ অ্যাটাক করলো বা আটক করলো, এবং তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য ফরাসিরা কি করলো, মরিশাসের লাবুরদানের কাছ থেকে যুদ্ধ জাহাজ ভাড়া করে নিয়ে এসে 1746 সালে মাদ্রাজ আক্রমণ করে বসে ইংরেজদের ঘাঁটি মাদ্রাজ, এবং অতর্কিতে আক্রমণ করলে ইংরেজরা মাদ্রাজ ছেড়ে চলে যায় এবং শেষে আরকটের নবাবের দ্বারস্থ হয়। এই ছিল প্রথম কর্ণাটকের যুদ্ধের পটভূমি বা প্রথম কর্ণাটকের যুদ্ধ 1745 সাল 1746 সালেই চলেছে। তো কর্ণাটকের নবাবের কাছে যখন গেলেন, কর্ণাটকের নবাবকে বোঝালেন যে মাদ্রাজ আপনার অঞ্চল, অথচ ফরাসি ডুপলে দেখুন আপনার এই অঞ্চলটাকে অধিকার করতে চাইছে, ধীরে ধীরে হয়তো আপনার রাজ্য আর আক্রমণ করবে। তারকটের নবাব কনভিন্স হয়ে ফরাসি ডুপলেকে বললেন যে তুমি মাদ্রাজ থেকে তোমার সেনাবাহিনী সরাও। ঠিক আরেকটা চাল চলে বসলেন ফরাসি ডুপলে, তিনি আরকটের নবাব আনোয়ারউদ্দিনকে বোঝালেন যে
ইংরেজদের কাছ থেকে মাদ্রাজ অধিকার করে আপনাকে সমর্পণ করব বলে, আপনাকে দেব বলেই তো মাদ্রাজ আক্রমণ করেছি। আনোয়ার উদ্দিন খুশি হয়ে গেলেন। দেখা গেল যে প্রায় 1 বছর পেরিয়ে গেছে, কিন্তু ফরাসিরা মাদ্রাজ নবাবকে দিচ্ছেন না। নবাব এবার ক্ষিপ্ত হয়ে এই ফরাসিদের বিরুদ্ধে 1747 সালের শেষের দিকে যুদ্ধে অবতীর্ণ হন, এবং এটাই ছিল মাইলাপুরের যুদ্ধ বা সেন্থমের যুদ্ধ। এই মাইলাপুরের যুদ্ধে নবাবের অর্থাৎ আনোয়ার উদ্দিনের বাহিনী ফরাসি দুপ্লের বাহিনীর কাছে চরমভাবে পরাজিত হন, এবং এটাই ছিল ভারতবর্ষের ইতিহাসে ভারতীয় সৈন্যদের প্রথম ইউরোপীয় বাহিনীদের কাছে পরাজয়। ইতিমধ্যে ইউরোপে যে যুদ্ধটা শুরু হয়েছিল সেই যুদ্ধটা আইলা সাপেলার সন্ধির মাধ্যমে থেমে যায়, আর ভারতবর্ষে সেই সময় বর্ষাকাল চলে আসার কারণে একটা চুক্তি সম্পাদনের মধ্যে দিয়ে থেমে যায়। ওখানে থেমে গেছে, এখানেও থামাতে হবে। তো বর্ষাকাল চলে আসায় যুদ্ধ থেমে যায়, চুক্তির মাধ্যমে ইংরেজরা মাদ্রাজ অঞ্চল ফেরত পায়। প্রাথমিকভাবে এই ঘটনা ঘটার পর দুপ্লে কিন্তু এবার পুরোপুরি ভাবে ভারতে সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখতে থাকে, এবং এরপরে পুনরায় আবার দ্বিতীয়বার ইংরেজদের সঙ্গে যুদ্ধ ফরাসিদের বাধে। সেই ইস্যুটা আমি খুব সংক্ষিপ্ত বলে দিই। এরপরে পুনরায় বাধে হচ্ছে মোটামুটি 1749 থেকে 1754 সাল নাগাদ। এই সময়টায় দীর্ঘ একটা সময় ধরে দ্বিতীয় ইঙ্গ ফরাসি যুদ্ধ বা দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ চলে। তার কেন্দ্রবিন্দু হচ্ছে হায়দ্রাবাদ এবং কর্ণাটক। এই দুটি অঞ্চলের সিংহাসনটা শূন্য হয়েছিল, এবং এই সিংহাসন বা উত্তরাধিকার কে হবেন সেই নিয়ে তাদের পরিবারের মধ্যে এরকম দ্বিধা বিভক্ত হয়, দুই দুই ভাগ হয়ে যায়। ইংরেজরা এই দুই আলাদা আলাদা লোককে সমর্থন করেন বা উত্তরাধিকারীকে সমর্থন করে ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব বাধে, রাইট? এরকম হায়দ্রাবাদের দুজন ছিল, নাসির জং এবং মুজাফর জং, দুজন সিংহাসনের দাবিদার। কর্ণাটকের হচ্ছে আনোয়ার আর চাঁদা সাহেব, এরকম দুজন সিংহাসনের দাবিদার। দেখা গেল ডুপলে মুজাফর এবং চাঁদা সাহেবকে সাপোর্ট করলেন, আর বাকি আনোয়ার উদ্দিন এবং তার সঙ্গে নাসির জং এদেরকে সহায়তা করলেন ইংরেজ। এই দ্বিতীয়টা আমাদের খুব একটা বেশি মনে রাখার, কঠিনভাবে মনে রাখার কিছু নেই, শুধু মনে রাখতে হবে 1749 থেকে 1754 সাল পর্যন্ত দ্বিতীয় ইঙ্গো ফরাসি যুদ্ধের সময়কাল ধরে নেওয়া হয়, এবং এটা হায়দ্রাবাদ এবং কর্ণাটকের সিংহাসন অধিকার বা সিংহাসনে কে বসবে সেই ইস্যুকে কেন্দ্র করে যুদ্ধটা চলেছে। তবে এখানে আবার বলি যে দ্বিতীয় ইঙ্গো ফরাসি যুদ্ধেও ফরাসি আধিপত্যই স্থাপিত হয়। তো ধীরে ধীরে ইংরেজদের অবস্থা শোচনীয় হতে চলেছে। ঠিক এই শোচনীয় অবস্থায় ইংরেজ শক্তিকে পুনরায় জাগিয়ে তোলার কাজ বা দায়ভার নেন রবার্ট ক্লাইভ, এবং রবার্ট ক্লাইভ ভারতবর্ষে আসেন এবং পুরো ইংরেজদের চেহারা পাল্টে যায়। আর অন্যদিকে ফরাসিরা ডুপ্লেকে সরিয়ে তার জায়গায় গোদেহুকে বসায়। গোদেহু ইতিমধ্যে আবার ইউরোপে সপ্তবর্ষ ব্যাপী যুদ্ধ শুরু হয়, আর ভারতবর্ষে রবার্ট ক্লাইভ এই ফরাসিদের প্রভুত্ব পুরোপুরি নষ্ট করা এবং ইংরেজদের প্রভুত্ব স্থাপন করার জন্য হঠাৎ করে চন্দননগর আক্রমণ করেন, এবং এই সময়টাই ছিল হচ্ছে 1756 সাল। এবং এই তৃতীয় ইঙ্গো ফরাসি যুদ্ধ 1756 থেকে 63 পর্যন্ত চলেছে, দীর্ঘ সময় ধরে চলেছে। এবং শেষে দেখা যায় যে বন্দিবাসের যুদ্ধ 1760 সাল। বন্দিবাসের যুদ্ধে 1760 সালে ফরাসি সেনাপতি লালি সম্পূর্ণভাবে হেরে যান ইংরেজ সেনাপতি আয়ারকোটের কাছে। ইতিমধ্যে ইউরোপে যে সপ্তবর্ষী ব্যাপী চলছিল সেই সপ্তবর্ষী ব্যাপী যুদ্ধ ট্রিটি অফ প্যারিসের মাধ্যমে থেমে যায়, এবং ভারতেও সেই একই রেশ টেনে শেষ পর্যন্ত দুপক্ষের মধ্যে একটা সমাধান বা চুক্তির মাধ্যমে যুদ্ধ থামে। ফরাসিরা তাদের যেসব অঞ্চল ছিল চন্দননগর পণ্ডিচেরি এগুলো ফেরত পেয়েছিলেন, কি শর্তে? সেটা হচ্ছে ইংরেজদের বশ্যতা স্বীকারের মাধ্যমে সেই অঞ্চলগুলো ফেরত পেয়েছিলেন। সেই জন্য ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও আমরা পেয়েছি কিছু পর্তুগিজ ঘাঁটি, কিছু ফরাসি ঘাঁটি তারপরেও ছিল। অর্থাৎ 1947 সালে ভারত স্বাধীন হয়েছে, কিন্তু তারও অনেক পরে, ভূগোলে আমি বেশিরভাগ তোমাদের পড়িয়েছি যে তারও পরে এদের কাছ থেকে ভারত সেই অঞ্চলগুলিকে অধিগ্রহণ করেছিল।
তো এই গেল হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, যেখানে আমরা বললাম যে ভারতবর্ষে ইউরোপীয় বণিকদের কার্যকলাপ এবং ইউরোপীয়দের মধ্যে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব। এর পরের পার্টে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ইংরেজদের, এবার অর্থাৎ ইংরেজ আধিপত্য স্থাপিত হলো এর মাধ্যমে আমরা জানলাম, এবার ইংরেজরা ধীরে ধীরে সাম্রাজ্য বিস্তারের কাজে নামবে এবং সেই সাম্রাজ্য বিস্তারের কাজে নামে মারাঠাদের সঙ্গে সংঘর্ষ, মহীশূরের সঙ্গে সংঘর্ষ, শিখদের সঙ্গে সংঘর্ষ এবং বাংলায় তাদের যে সাম্রাজ্য বিস্তার সেই পার্টটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। সম্ভবত একটা ভিডিওতে হবে না, হয়তো দুটোতে, কারণ বললাম যে ভীষণ ডাটা এবং একটু টিপিক্যাল মানে ঘুরিয়ে ফিরিয়ে ডাটাগুলো রয়েছে বা তথ্যগুলো রয়েছে বলেই আমরা ধীরে ধীরে এই পুরো পার্টটাকে বোঝার চেষ্টা করব। তাহলে সবাইকে আবার আরেকবার থ্যাংক ইউ জানাচ্ছি দেখার জন্য এবং একই রকমভাবে বলবো তোমরা লাইক করো এবং যদি কোনো কমেন্ট করার থাকে সেটা করতে পারো এবং যতটা পারো শেয়ার করো, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।